ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আলোচনা করছিলাম তোমাদের দশম অধ্যায় প্রাথমিক শিক্ষাকে সার্বজনীনকরণ যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়। আমরা অলরেডি তিনটা কোশ্চেন এখানে আলোচনা করেছি, ভিডিও নাম্বার হয়তো 44, 45 এবং 46, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা বা এই কোশ্চেনগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সেই অধ্যায় অর্থাৎ প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ যে অধ্যায়টি রয়েছে সেখানে এমসিকিউ বা এসকিউ কোন কোন কোশ্চেন গুলো হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে যে কোশ্চেনটি রয়েছে সেটি হয়েছে যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার অর্থ কি। সার্বজনীন প্রাথমিক শিক্ষার অর্থ হচ্ছে প্রথম শ্রেণী থেকে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা থাকবে। এই শিক্ষা এই ব্যবস্থা যুক্ত থাকবে সমস্ত রাজ্য সরকার, স্থানীয় কর্তৃত্ব এবং স্বেচ্ছাসেবী সংস্থা। অ্যাকচুয়ালি সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্থ হলো ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, যাতে প্রত্যেককে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার অর্থ। ভারতে প্রথম কবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়? ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1956-61 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। কত সালে? 1956 থেকে 61 সালে। স্বাধীনতার আগে বোম্বে প্রদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য আন্দোলন শুরু হয়, এজন্য একটি কমিটিও গঠিত হয়েছিল। তাহলে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার কথা কিন্তু 1956 থেকে 61 সালে আমরা লক্ষ্য করি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায় শিক্ষার্থীদের বারবার পরীক্ষায় অকৃতকার্য হওয়া। অনুন্নয়ন বলে কি? উন্নতি না হওয়া। উন্নতি না হওয়া মানে আমরা কোনো একটা ক্লাসে বারবার একই ক্লাসে থেকে যাচ্ছি, সেটা হচ্ছে অনুন্নয়ন। ICDS এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এটা পরীক্ষায় খুবই বেশি আসে, ICDS। তারপরে শিক্ষায় স্টেগনেশন বলতে কি বোঝায়? এটা অপচয় বলছি। শিক্ষায় স্টেগনেশন বলতে বোঝায় একই শ্রেণীতে ফেল করে থেকে যাওয়া অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া। এই জন্য বর্তমান প্রাথমিক শিক্ষায় পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে। স্টেগনেশন কি? এখানে যে তোমরা পড়লে এই অনুন্নয়ন, এই অনুন্নয়ন বাংলা ইংলিশটা হচ্ছে কি স্টেগনেশন। তারপরে শিক্ষার অপচয় বা ড্রপ আউট, এটাকে ওয়াস্টেজে বলা হয়। কি বলা আছে? ওয়াস্টেজও কিন্তু এটাকে বলা হয়। ড্রপ আউট কি বলছে? শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণকালে অনেক সময় বারবার পরীক্ষায় ফেল করে অন্য কোনো কারণে বিদ্যালয় ছেড়ে দেওয়াকে শিক্ষা অপচয় বলা হয়। বলা হচ্ছে যে বিদ্যালয়ে পড়তে পড়তে হঠাৎ বিদ্যালয় ছেড়ে দিলাম, তাহলে কি হলো, সেক্ষেত্রে অপচয় হয়ে গেল। সে কিন্তু ক্লাস উত্তীর্ণ করতে পারলো না, সে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলো না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে অপচয় হয়ে যায়। ECC এর সম্পূর্ণ নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ECC বলতে কি বোঝায়? আমাদের জাতীয় শিক্ষার অন্যতম লক্ষ্য হলো প্রত্যেক শিশুর সামগ্রিক বিকাশ সহায়তা করা। পুষ্টি, স্বাস্থ্য, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক, নৈতিক প্রভৃতি দিকগুলো যথাযথ বিকাশের জন্য একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিটিকে ECCE বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বলা হয়। DPEP কি? এই DPEP-র ফুল ফর্মও আসে এবং এর উদ্দেশ্যগুলো মাঝে মাঝে চলে আসে। তাই DPEP-র ফুল ফর্ম হচ্ছে কি? বিদ্যালয় ছুটির সংখ্যা কমিয়ে আনা, যাতে বিদ্যালয় ছেলে মেয়েরা না ছেড়ে দেয় পড়তে পড়তে। দ্বিতীয় নম্বর, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা বাড়িয়ে তোলা, এটার ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। বয়স্ক শিক্ষা কাকে বলে? বলছে আর্নেস বার্কারের মতে বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয়। এটা 15 থেকে 25 বছরের মানুষদের দেওয়া হয়, যাতে তাদের মধ্যে নতুন একটা জীবন আদর্শ এবং তাদের যাতে কাজকর্মের মধ্যে একটা সঙ্গতি রাখিয়ে রেখে তাদের শিক্ষা ব্যবস্থা করা হয়, যাতে তারা স্বাক্ষর হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে, যাতে প্রতিটি ছাত্রছাত্রী অন্তত একজনকে শিক্ষা দিতে পারে। অর্থাৎ যারা কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রয়েছে তারা অংশগ্রহণ করে বয়স্ক শিক্ষায়, এবং গ্রামের যারা বয়স্ক মানুষ রয়েছে 15 থেকে 35 বছর, যারা ছোটবেলায় পড়াশোনা করেনি তাদেরকে শিক্ষা দিয়ে থাকে। বয়স্ক সাক্ষরতা কাকে বলে? বলছে বয়স্ক নারী পুরুষ যারা তাদের জীবনে প্রথম দিকে নিয়ন্ত্রিত শিক্ষালাভ করতে পারেনি, অর্থাৎ যারা ফর্মাল এডুকেশন নেয়নি, তারা যখন পরবর্তীকালে শিক্ষার মাধ্যমে শিখন পঠন পাঠন সাধারণ গণিতের জ্ঞান লাভ করতে পারে, স্বাক্ষর হয়ে ওঠে, তখন সেটাকে বলা হচ্ছে বয়স্ক সাক্ষরতা। বয়স্ক সাক্ষরতা অর্থাৎ ছোটবেলায় যারা পড়াশোনা করেনি তারা যখন বয়স্ক হয়ে সাক্ষরতা অর্জন করছে তাদেরকে বলা হচ্ছে বয়স্ক সাক্ষরতা। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতা কত ছিল? 76.26% অর্থাৎ 76.26% ছিল
আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতা। সর্বশিক্ষা অভিযান কি বলা আছে, এটা একটু ভুলে গেছে, যেটা সর্বশিক্ষা অভিযান হবে। সর্বশিক্ষা অভিযান হলো একটি কর্মসূচি, এটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় স্বেচ্ছাসেবামূলক সংস্থার যৌথ উদ্যোগে প্রচলিত একটি প্রকল্প। এই কর্মসূচির লক্ষ্য হলো 2010 সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত 14 বছর বয়সী সমস্ত শিশু প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা। কেন্দ্রীয় সরকার 2001 সালে এই পরিকল্পনাটি গ্রহণ করেন। এসএসসির পূর্ব কথাটি কি, সর্বশিক্ষা অভিযান। ফাংশনাল লিটারেসি বা ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে, রাজ্যের সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে ব্যক্তির সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তাকে ব্যবহারিক সাক্ষরতা বা ফাংশনাল লিটারেসি বলা হয়। এছাড়া ফাংশনাল লিটারেসির মূল কথা হচ্ছে আমরা কেবলমাত্র সংখ্যার মাধ্যমে, মানে সংখ্যার দিক থেকে যদি আমরা সাক্ষরতা হার বাড়াই সেটা করলে চলবে না, আমাদেরকে দেখতে হবে যে তাদের সাক্ষরতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মাথায় সেরকম বিষয়গুলো ঢুকছে কিনা, তারা নিজেদের সম্পর্কে সচেতন হচ্ছে কিনা, তারা সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়গুলো কেমন ভাবে নিচ্ছে সেদিক থেকে তারা কনসাস হচ্ছে কিনা, সেই বিষয়গুলো যদি আমরা তাদের মধ্যে তৈরি করতে পারি সাক্ষরতার সঙ্গে সঙ্গে, তাহলে সেটা হবে ব্যবহারিক সাক্ষরতা বা ফাংশনাল লিটারেসি। অর্থাৎ তারা লিটারেট হওয়ার সঙ্গে সঙ্গে তারা যাতে প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে ওঠে, তাদের শিক্ষিত হওয়ার মাধ্যমে তারা যাতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা চিন্তা করতে পারে এবং সেগুলো চিন্তা করার মাধ্যমে সঠিক ডিসিশন বা সঠিক রায় দিতে পারে, সেদিকটিকে দেখার কথা বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে 3 RS এর কি, রিডিং, রাইটিং, আর্থমেটিক, এটা গান্ধীজিও বলেছে, রিডিং, রাইটিং, আর্থমেটিক এর কথা, 3 R। তারপর জাতীয় সাক্ষরতা মিশন কি বলা হয়েছে, 1986 সালে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার জন্য 1988 সালের 5ই মে জাতীয় সাক্ষরতা মিশন সংস্থা গড়ে ওঠে। এই শিক্ষানীতির পরিকল্পনা মাফিক বিশ্ববিদ্যালয়, বয়স্ক শিক্ষা কেন্দ্র তথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে সাক্ষরতা বিস্তারে অভিযান শুরু হয়। এই ব্যাপক পরিকল্পনার মাধ্যমে সাক্ষরতার লক্ষ্যে উপনীত হওয়াকে বলা হয় জাতীয় সাক্ষরতা কর্মসূচি। অর্থাৎ NPE 1986, অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 সালে একটা বিশেষ পরিকল্পনা গ্রহণ করে যে সকল যারা স্কুল বাদ দিয়ে দিয়েছে তাদেরকে শিক্ষায় যাতে আমরা নিয়ে আসতে পারি, তাদের জন্য 1988 সালে 5ই মে একটা সাক্ষরতা মিশন সংস্থা গঠন করা হয় এবং বিশ্ববিদ্যালয় বা রাত্রের স্কুল, বয়স্ক বিভিন্ন ধরনের শিক্ষা কেন্দ্র এবং যেটা ডিস্টেন্স এডুকেশন বা যেটাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলে সেরকম শিক্ষা কেন্দ্র খুলে তারা কিন্তু মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এই চেষ্টাটা করা হয় 1986 সালে রেকমেন্ডেশনের তৈরি জাতীয় সাক্ষরতা মিশনের মাধ্যমে। জনসংখ্যা নির্ণয় কি বলা হচ্ছে, যে জনসংখ্যা নির্ণয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে সাক্ষরতা শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা ব্যবস্থা করা রয়েছে, এর ফলে বয়স্করা যেমন শিক্ষার সুযোগ পায় তেমনি সাক্ষরতা পরবর্তী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শিক্ষাচর্চা করার সুযোগ পায়। 1986 সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা জাতীয় সাক্ষরতা মিশন পরীক্ষামূলকভাবে 19টি রাজ্যে 40টি জেলা নিয়ে সাক্ষরতার কাজ শুরু করে। কথা 19টি রাজ্যে 40টি জেলা নিয়ে সাক্ষরতার কাজ শুরু করে, মূলত 15 থেকে 25 বছর নিরক্ষরদের জন্য 40টি জেলায় জনসংখ্যা নিলয় বা জনসংখ্যা আলোয় তৈরি করা। অর্থাৎ এটা একটা সংস্থা প্রত্যেকটি জেলায় জেলায় যেখানে ছেলে মেয়েরা, বয়স্ক বা বয়স্ক মানুষরা বা যেখানে সেখানকার ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পায়। NPE পুরো নাম কি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, NAEP কি, সকল শিক্ষার, সকল নিরক্ষর মানুষকে সাক্ষরতা ও শিক্ষা প্রদানের উদ্দেশ্যে 1978 সালে 2 অক্টোবর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি গঠিত হয়। বিশেষত 15 থেকে 35 বছরের ছেলে মেয়েদেরকে, মানুষদেরকে, বয়স্ক মানুষদেরকে এই শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য এটা প্রচেষ্টা। কত সালে, 1978 2 অক্টোবর, এটা মনে রাখবে NAEP-র কার্যকরী। NAEP বা NSS এর পুরো নাম কি, NAEP হচ্ছে ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম এবং NSS এর প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম। NLM এর পুরো নাম কি, ন্যাশনাল লিটারেসি মিশন। TLC পুরো নাম হচ্ছে টোটাল লিটারেসি ক্যাম্পেইন। ব্রিজ কোর্স কি, ব্রিজ কোর্স তো বললাম যে তোমাদের ক্লাস 1 থেকে 4 পর্যন্ত যাতে তারা 2 বছর কমপ্লিট করতে পারে, তারপরে একটা ব্রিজ কোর্স রাখা হবে যাতে তারা ক্লাস 5-এ উত্তীর্ণ হতে পারে। তারপর বলছে ব্রিজ কোর্স কোথায় পড়ানো হয়, ব্রিজ কোর্স পড়ানো হয় সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিতে, অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের SSA এর কর্মসূচিতে এটা গ্রহণ করা হয়। RTI পুরো নাম কি, রাইট টু ইনফরমেশন, RTI, রাইট টু ইনফরমেশন। তারপরে দেখবো আমরা যে MCQ কোন কোন কোশ্চেনগুলো এখান থেকে হতে পারে। যেমন প্রথম কোশ্চেনটি বলছে যে প্রতিটি শিশুকে 14 বছর পর্যন্ত বিদ্যালয়ে ধরে রাখতে হবে, একথা বলা হয়েছে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে।
সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো আমাদের সংবিধানের 45 নং ধারা। জাতীয় সাক্ষরতা মিশন বা এস এস এম কত সালে স্থাপিত হয়, সেটা হচ্ছে 1988। আধুনিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক, আমরা জানি এটা হচ্ছে রুশোর কথা। অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে। অর্থাৎ কোন স্তরে বেশিরভাগ ছেলেমেয়েরা পড়াশোনা করতে করতে ছেড়ে দেয় বা একই ক্লাসে বারবার থেকে যায়, সেটা অবশ্যই প্রাথমিক শিক্ষা। এই কথাটা এখানে অপচয় ও উন্নয়নের মাধ্যমে বোঝাতে চেয়েছে। সর্বোদয় সমাজ এর কথা বলেছেন গান্ধীজি, নৈতালিম। গান্ধীজি নৈতালিম মানে হচ্ছে একটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। অপারেশন ব্ল্যাক বেল্ট উল্লেখ আছে 1986 সালে জাতীয় শিক্ষানীতি, অপারেশন ব্ল্যাক বেল্ট এবং নবোদয় বিদ্যালয়, এটা এনপি 1986 বলা হয়েছে। বয়স্ক শিক্ষার অর্থ হচ্ছে কি, নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, সামাজিক শিক্ষা, বয়স্কদের কার্যক্রমে স্বাক্ষর করে তোলা, সবগুলো এর উত্তর। এই জন্য এটা হবে ঘ। সর্বশিক্ষা অভিযানে উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়েছে কি, 3 কিমির মধ্যে। কোথাতে, এস এস এ তে বলা হয়েছে যে 3 কিমির মধ্যে বিদ্যালয়গুলো গড়ে তুলতে হবে। ইচ ওয়ান টিচ ওয়ান, অর্থাৎ একজন আর একজনকে শিক্ষা দিবে, এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের শিক্ষা আন্দোলন। অর্থাৎ একজন মানুষ আর একজনকে শিক্ষিত করে তুলবে। এম এল এল এর প্রণাম আমরা জানি যে মিনিমাম লেভেল অফ লার্নিং বলছে। এই প্রকল্পটি কখন শুরু হয়, এটা শুরু হয় 1991 সালে। ডিপিএফ এর পুরো কথাটি হলো যেটা তোমাদের বললাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে এমসিকিউ বা এসএকিউ কোশ্চেন হতে পারে। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো 1 থেকে 2 বার দেখলে তোমরা এই বিষয়গুলো বুঝে যাবে এবং মনে রাখতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি ধৈর্যের সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা এগুলো শেয়ার করবে। নতুন কেউ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।